নমস্কার, আমি সীমা ব্যানার্জি বলছি। ওয়াইফ অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ এসআই দেবব্রত ব্যানার্জি। আমার এই যুদ্ধ বলুন বা আমার জীবনের এই লড়াই বলুন, যুদ্ধ বলুন বা ন্যায় বিচার পার বলুন, যাই হোক যেটাই যেভাবে বলবেন, আমার শুরু এই ছেলেকে নিয়ে। এই হচ্ছে আমার ছেলে পিন্টু পাল। পিন্টু পাল হচ্ছে পিন্টু পাল। আমার এই ছেলে যখন 15 বছর মাধ্যমিক দেবে 2011-তে, তখন 15 বছর, সামনে 2012-তে আর কি মাধ্যমিক দেবে। তো তার আগেই এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পার্টিকুলার দেবব্রত ব্যানার্জি, এই নোংরা খেলাটা খেলে তার পরিবার মিলে, আমার এই বাচ্চাটাকে কিডন্যাপ করে। কিডন্যাপ করার পরে ওই মুহূর্তে আমি তো সদ্য সন্তানহারা মা, স্বাভাবিক কারণে। এই হচ্ছে আপনাদের দেখাই দেবব্রত ব্যানার্জির 2021-এর, অবশ্য আমি গিফট করেছিলাম ঘড়িটা, মানে তারপরে অনেক ঘটনা, অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। বিয়ে করেছিল আমাকে, বিয়ে করার জন্য আমার ছেলেকে আগে সরাতে হয়েছে। যে ঘড়িটায় কথা বলছে ওই ঘড়িটা আমি 2021-এ পুজোতে দিই। আমাকে ওরা শ্বশুরবাড়ির লোক বলুন বা আমার এই হাজবেন্ড বলুন, কেউ কোনোদিন কিছু ভালোবেসে দিত না, আসলে ওরা কোনোদিন ভালোই বাসেনি। ওরা যে নোংরা খেলাটা খেলতে এসেছিল সেই খেলাটা সমাপ্ত, গেম ইজ ওভার, ওরা বুঝে গিয়েছে। এই গেম খেলার মধ্যে আমার বিরাটি লোকাল যারা আছে তাদের মধ্যে সাদ্দাম মণ্ডল, সাদ্দাম আলী মণ্ডল, যাই হোক সাদ্দাম মণ্ডল, আর বিশ্বজিৎ সাহা, এলআইসি বিশ্বজিৎ সাহা, আর এই দেবব্রত ব্যানার্জি, এখনও পর্যন্ত এই তিনজন পুরো মেন, পুরোপুরিভাবে ধরা পড়ে গিয়েছে। বাকি কেঁচো খুঁজতে কেউটো যেমন হয়, আরও কে কে আসবে আমি বলতে পারছি না এই মুহূর্তে। এই তিনজন, এই দেবব্রত ব্যানার্জি, বিরাটির মধ্যে এলআইসি বিশ্বজিৎ সাহা এবং সাদ্দাম মণ্ডল। সাদ্দাম মণ্ডলের গেমটা ছিল বিরাটিতে পুরো হিন্দুদের শেষ করে আস্তে আস্তে পুরো মহামডার্ন, মানে ওর বাবার কেনা জমি তো, ও পুরো ওই বিরাটিটাকে ওর একার করে নেবে, ওর বাবা কিনে রেখে গেছিলো। তো যাই হোক, খুব নোংরা আর কি এদের গিয়ে বলতে গেলে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলার থেকে কোনো বাজে ভাষা সেই শিক্ষা পাইনি, তাই দিতে পারি না। তাই সুব্রত ব্যানার্জি যে বেথুয়ায়, ও আমাকে খুব বাজে একটা কথা বলেছে না, আপনাদের অডিওটা শুনিয়েছিলাম। প্রথম কথা, নিজেই স্বীকার করছে ওর ভাই যে নোংরা বিজনেস চালাতো, আর দ্বিতীয় কথা আমাকে খুব বাজে একটা ভাষা দিয়েছে যে আমি মানুষের বাচ্চা না আর কি, শুয়োরের বাচ্চা, এরকম একটা গালাগালি দিয়েছে। আমার লাইফে আমি ওই ভাষাটা প্রথম শুনি, কষ্ট পাই না এদের মতো নোংরাদের মুখে শুনে, কষ্ট পাওয়ার কিছু নেই, ওদের গেম শেষ। ওই মাতাল সুব্রত ব্যানার্জি কী করে পুলিশের স্যালারি হজম করেছে তার হিসাব হাইকোর্টে দিতে হবে, সিবিআইদের দিতে হবে, ইডিকে দিতে হবে, মাতালের অত সম্পত্তি কোথার থেকে আসে, বেলাগাম সম্পত্তি ওই মাতাল, তারপরে এসআই তাপস মণ্ডল, অনুপ মণ্ডল, সবাইকে হিসাব দিতে হবে, সবাই রেডি হয়ে থাকো, আমি পুরোপুরি প্রিপারেশান নিয়ে রেডি, কারণ আমার কেস যারা দেখছে তারা পুরো রেডি, তোমরা কিচ্ছু ভেবো না, নিশ্চিন্ত থাকো। আজকে দেখাই এবার আপনাদের এই মঞ্জিস, একে দেখুন, কারো কারো হয়তো চেনা লোক পেয়ে যাবেন, হয়তো দেখা যাবে এই লাইভটা মঞ্জিসের মিসেসই দেখছে, তাহলে চিনে নিন এটা আপনার স্বামী। মেয়ে পাচার করে এবং দেবব্রত ব্যানার্জিকে একদিন বেশ কতগুলো মেয়ের ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে মঞ্জিস। লরির মালিক না লরির ড্রাইভার আমার জানা নেই, দেবব্রত ব্যানার্জি তো সারা জীবন ট্রাফিক করেছে, ট্রাফিক কেটেছে, তাই এই ট্রাফিকের এই লরির মালিক, লরির ড্রাইভার, এদের সাথে ওর বন্ধুত্বটা বেশি। তো এই মঞ্জিস কতগুলো মেয়ের ছবি পাঠায়,
এবং সে একটা মেয়েকে আন্ডারলাইন করে দেবব্রত ব্যানার্জি জানতে চায় মেয়েটার দাম কত। তা আমি যখনই হোয়াটসঅ্যাপটা দেখি যে মেয়েটার দাম কত, মানে এটা তো কোনো জিনিস না, কী কারণে দাম জিজ্ঞেস করছে, সাথে সাথে মোবাইল ভেঙে ফেলে। এরকমই করে এসছে 11টা বছর এই নোংরা খেলাগুলো খেলে এসছে। তো বলে না ঈশ্বর কখন কীভাবে ওদের দম্ভ ওদের অহংকার চুরচুর করে দেবে। বেথুয়ারা ওরই সবাই দেখুক, এই হচ্ছে এস আই দেবব্রত ব্যানার্জি, নোংরা ফ্যামিলির ওই নোংরা ফ্যামিলির মেজ ছেলে। আমার বাচ্চাটাকে চুরু করেছে 11 বছর ধরে, ওখানে বলার প্রয়োজন মনে করেনি যে আমার একটা ছেলে আছে। কেন লুকিয়েছে সেটা তো আজকে পরিষ্কার ওই গ্রামের লোকের কাছে। আর এ হচ্ছে 2022 আপনার আমার লোকাল পিএস এয়ারপোর্টের অফিসার সুপ্রিয় সাকারি, দেখুন চিনতে পারবেন হয়তো, সাদ্দাম ভালো চেনে এদের, ওনারাও সাদ্দামকে বেশ ভালো চেনে, রীতিমতো সাদ্দামকে ভয় পায়, কারণ টিএমসির একজন ভালো জায়গায় তো সাদ্দাম মাস্টার মাইন্ডে বসে আছে, তো সাদ্দামের মাস্টার মাইন্ড এবার সব শেষ। এই হচ্ছে সুপ্রিয় সাকারি। এই সুপ্রিয় সাকারি একবার আমার ঘর চেক করে গিয়েছে, ওপরের ঘর যে ঘরে কলগাল র্যাকেট চলতো, এবং উনি তারপরেও আবার বলছে কোর্টের অর্ডার আছে, কোর্ট দেখাচ্ছে উনি আমাকে, কোর্টের অর্ডার আছে, একবার দেখে গিয়েছে, তারপরে আমার বুঝতে অসুবিধা নেই, আমাকে ফলস কেস দেওয়ার চেষ্টা করছে। কারণ এখন তো প্রতিটা থানায় অ্যাকচুয়ালি গাঁজার ব্যবসা, বাচ্চাদের নেশা করানো, কলগাল র্যাকেট এগুলোই চলছে, এই 11 বছর ধরে রাজ্যে এগুলোই চলছে, এখন সেগুলোর শেষ সময়, মানুষ জানুক মানুষ বুঝুক এই 11 বছর ধরে এই নোংরামগুলো চলছে। প্রতিটা পুলিশ কেন ইনঅ্যাক্টিভ, প্রতিটা পুলিশ কেন জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে, এত অন্যায় হতে দেখেও পুলিশ আজ বুঝতে পারছে না, সব পুলিশ বুঝতে পারবে, কারণ কোনো পার্টি একভাবে থাকে না, জনসাধারণ অন্যায় দেখলে একবার দুবার সুযোগ দেওয়া হয় তারপরে আর মেনে নেয় না, তাই এদের প্রচুর অন্যায়। জনসাধারণ কারি কারি টাকা দেখে নিয়েছে, কি করেছে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে। বিশেষ করে যে যতটুকু এরা জনসাধারণ জানে না সেগুলো আমি জানাবো, যে মুসলিমদের কাছে কিভাবে মমতা ব্যানার্জি আমাদের পুলিশ মন্ত্রী এভাবে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র নিজের ক্ষমতায় থাকার জন্য। এটা আর জনসাধারণ মেনে নেবে না, কারণ মেনে নেওয়ার কথাও না। রাজ্যটা উনি মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করে সেই জায়গায় বসিয়েছিলাম, কিন্তু উনি তো সেই বিশ্বাসের দাম দিতে পারেনি। এ গেল সুপ্রিয় সাকারি। এক মিনিট, গেল সুপ্রিয় সাকারি। প্রচুর ক্লায়েন্ট রয়েছে প্রচুর। এই দেখুন আমার বাড়িতে বসে সুব্রত ব্যানার্জি, দেবব্রত ব্যানার্জির দাদা, বেতুয়া থেকে রীতিমতন যারা টেরোরিস্ট তাদের নিয়ে আমার বাড়িতে বন্ধু বলে বেড়াতে আসতো। এই দেখুন সুব্রত ব্যানার্জি, বেতুয়ার লোকরা দেখুন কিভাবে আমার বাড়িতে এইভাবে আমাকে 11টা বছর ইউজ করেছে, আমার ফ্ল্যাটে এসে থেকেছে, খেয়েছে, আমার গাড়ি ইউজ করেছে, কলগাল র্যাকেট চালিয়েছে, এবং এমনকি কলগাল র্যাকেটটা বেথুয়াতে নিয়ে গিয়েছে এই র্যাকেটটাকে, এবং বেথুয়াতে একটা মানুষকে জনসাধারণকে বোকা বানানোর জন্য একটা নার্সিংহোম খুলছিল, অ্যাকচুয়ালি ওটার মেন বিজনেস হতো কলগাল র্যাকেট, তো সেটা আর হবে না, ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই জীবনে, ওটা আর হবে না, কারণ ওরা থাকবে তো জেলের ভেতরে, ওদের জেলের ভেতর যাওয়া কে আটকায় সেটা তো আমি দেখব, ওদের জেলের ভেতর যাওয়া কে আটকায়। এই হচ্ছে দেবব্রত ব্যানার্জি। মানুষ এত নোংরা হয়, মানুষ এত নোংরা হয়, কীট পতঙ্গের থেকেও নোংরা এরা, ছি ছি ছি, কীট পতঙ্গের থেকেও নোংরা এরা। সুপ্রিয় সাকারির কথা বলছিলাম, ওনার আমার ছেলের কেসটার দায়িত্বে আছে, উনি আমার ছেলের কেসটা নিয়ে একবারও জিজ্ঞাসা করতো না, ছেলের কেসটা নিয়ে কোনো ডকুমেন্টস দরকার কোনো কিছু নেই, শুধু ওনার ওই কলগালের ঘরটা নিয়ে খুব মাথা ব্যথা ছিল, আপাতত মাথা ব্যথাটা ওনার কম আছে,
আর এ হচ্ছে সুশোভন দলুই, ওনার কাছে 498 কেসের আমি এখনও এই অফিসারদের সুযোগ দিয়েছি, কারণ আমি কিন্তু এরপরে আর ওনাদের সুযোগ দেব না। আমি বারবার বলেছি যে আপনি, উনি আমাকে বলছে আমি তো আইনের লোক, আইনেরই কথা বলবো, ওনার আইনের মধ্যে কি এটা পড়ে না যে উনি বেথুয়ায় নদিয়া নাকাশিপাড়া থানায় জানাবে? জানায়নি, এবং বেথুয়ার কেউ এখনও অ্যারেস্ট হয়নি। এটা জলজ্যান্ত বাচ্চা কিডন্যাপ করে তারা পুরো লোকাল পিএস থেকে শুরু করে পুরো পুলিশ মন্ত্রী পর্যন্ত এদের হেল্প করছে। তো এগুলোর তো শেষ বেরোবে, যত সময় যাচ্ছে তত আমার কেস স্ট্রং হচ্ছে, এবং প্রচুর এভিডেন্স আমি দেব, বিঘায় বিঘায় জমি, বিঘায় বিঘায় বিল্ডিং প্ল্যান। এ হচ্ছে সোমনাথ, কনস্টেবল সোমনাথ। এই কনস্টেবলের সেম কনস্টেবলের নামে আমার ছেলের নামে স্যালারি হচ্ছে, সেটা বিশ্বজিৎ সাহা তুলছে, কনস্টেবলের স্যালারি। এও হচ্ছে কনস্টেবল সোমনাথ, সারাক্ষণ এই দেবব্রত ব্যানার্জিকে বলে গুরুদেব, ওর যত ফটো আছে এই গুরুদেবের সাথে, গুরুদেব তো বটেই, কারণ ওর বউ ওর ঘরে গুরুদেব স্যালারিটা ঢোকায় পুলিশের জবের, আরও তাছাড়াও কলগাল র্যাকের থেকে শুরু করে সব রকম ফেসিলিটি পায়, নোংরামো করার, এনজয় করার, মদ খাওয়ার, তো গুরুদেব তো বটেই। এবার গুরুর সাথে চেলাও যাবে। এ হচ্ছে সোমনাথ সেন, নিউ টাউন চিনার পার্ক কনস্টেবল সোমনাথ সেন। একটা ছেলের নাম আমি তেমনভাবে আনিনি, কারণ ছেলেটা বলেছিল যে ম্যাডাম আপনি এত ভালো, আমি জানতাম না, মানে ও স্যার অন্যভাবে আমাকে প্রেজেন্ট করেছে। যাই হোক, আমি ওই ছেলেটার নাম খুব একটা আনিনি, শুভজিৎ। দেখি ওর কোনো দেখলে, এই হচ্ছে মাটি চুরি হচ্ছে আমাদের, এই মেট্রোর কাজ হচ্ছে এখানে মাটি চুরি হয় এইভাবে, টাইম ডেট সব দিয়ে দেবো, মানে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রে, এইভাবে মাটি চুরি হয়, গরুর গাড়ি থেকে শুরু করে কোটি কোটি টাকার মাটি চুরি হয়। তা সাদ্দাম মণ্ডলকে আমি জিজ্ঞেস করেছি, আমি অনেক দিন ধরে ওয়াচ করছিলাম, আমাকে একদিন বলছে এখানে সবাই আমাকে লুটে পুটে খাচ্ছে আর কি, ও কী খাবে, ও যে ভাষাটা দিয়েছে, সরি আমি আপনাদের বলতে পারবো না, মানে ও কি চুষবে না কি একটা এরকম ভাষা দিয়েছে, ভাষাটা আমার মনে আছে বাট আমি বলতে পারবো না। সাদ্দাম মণ্ডল মানে সবাই আমাকে লুটে পুটে নিচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, তো ভাগে তো ও কিছু পাচ্ছে না, ওটা ওর ক্ষোভে হঠাৎ বেরিয়ে গিয়েছে, ও ভাবছে বৌদি এত বোকা। তারপরেও আমি ওকে চা খাই, কফি খাই, কারণ কি বলুন তো, আমি ওকে ওয়াচ করছিলাম, ও ঠিক এই আমার ঘরে হল রুমে বসে ও এদিক ওদিক পাগলের মতো জায়গা ঠিক করছে যে কোথায় ক্যামেরাটা লাগালে ঠিক আমার সব কিছু এভিডেন্স ও আরও ভালো করে, মানে যা যা করার তো অলরেডি করে নিয়েছে, অলরেডি সব ডিটেলে পেয়ে গিয়েছি। তো ক্যামেরা একটা লাগানোর ইচ্ছে ছিল, সেটা কতটা পূরণ হয়েছে ওই বলতে পারে, কিচ্ছু যায় আসে না, কারণ ওদের 24 ঘন্টা আমার প্রতিটা মুহূর্ত জানার দরকার হয়, আমি কোনো ক্রাইম করিনি তো আমার ওদের প্রতিটা মুহূর্ত জানতে হবে, ওদের জায়গা মতো যেখান থেকে পারে ঠিক সময় মতো বার করে নেবে, এই বিশ্বাস আমার আছে। প্রথমত ঈশ্বরের ওপর তো আছেই, সিবিআইয়ের ওপর আছে, কেন্দ্রের ওপর আছে, রাজ্যের ওপর যেটা ছিল উঠে গিয়েছে আর নেই, রাজ্যের ওপর যেটা ছিল সেটা উঠে গিয়েছে, কারণ আমি ভুল জায়গায় ছিলাম। এই চ্যানেল অনেক বড়, যার জন্য এই দেবব্রত ব্যানার্জি আমার মাকেও বলে এসছে আমি নাকি কিচ্ছু করতে পারবো না, আমি এখনও বলছি আপনাদের জনসাধারণের সামনে আসলে আমি কিচ্ছু করতে পারবো না, আমি অতি সাধারণ একটা মেয়ে, বাট আমার কথা হচ্ছে আমি চেষ্টা করে দেখতে পারি, আমি চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, কারণ আমার ছেলের জন্য আমি একজন মা হয়ে তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। 11টা বছর আমাকে এই লোকাল পিএস থেকে শুরু করে এই দেবব্রত ব্যানার্জি ভুল বুঝিয়ে ভুল ওষুধ খাইয়ে আমাকে মেন্টাল ড্যামেজ করার চেষ্টা করেছে, ইভেন তারপরও এই সাদ্দাম মণ্ডল কী না করেছে, জল বন্ধ করা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট করানো থেকে শুরু করে ফেক সিবিআই থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর নামে চিঠি পাঠিয়েছে, আমি সেটার ব্যাপারেও বলেছি এটাও ফেক কিনা, যার জন্য আমি একদম ফেসবুক করে দিয়েছি, লাইভ করে দিয়েছি, এবং আমি ইমেল করেছি, মেল করে, আমি শুধু প্রধানমন্ত্রীকে নয়
আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাঠিয়েছি, প্রধানমন্ত্রীকে পাঠিয়েছি, শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছি, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছি, অগ্নিমিত্রা পলকে পাঠিয়েছি, প্রিয়াঙ্কা টিগ্রেওয়ালকে পাঠিয়েছি। তো এমন কোনো জায়গা নেই পাঠাইনি। আমাদের যে করোনার সময় খুব হেল্প করেছে সোনু সুদ, যে উনি অ্যাকচুয়ালি ভিলেনের পাঠ করে, তো ভিলেনের বাইরে উনি মুভিতে ভিলেনের পাঠ করবে, তার বাইরে ওনার যে একটা সুন্দর মন আছে, মানুষকে উনি হেল্প করতে চায়, সেই ব্যাপারটা আমরা করোনার সময় তার প্রকাশ পেয়েছে। যার জন্য আমি কিন্তু মেল প্রতিটা ফেসবুক পোস্ট করার সময় আমি ওনাকেও ট্যাগ করি। উনি ভীষণ হেল্পফুল, যদি কোনো ব্যাপারে কোনো হেল্প করতে পারে সেই আশায়। এমনকি আমি MS ধোনি খেলোয়াড় তাকেও করি। আমার কেসটা সারা ওয়ার্ল্ড জানবে, কারণ এটা পশ্চিমবঙ্গে এত নোংরা জায়গায় আমরা বেঁচে আছি এখনও, এত নোংরা মরছে। সব হিন্দুরা মিলে মুসলিমদের এইভাবে তোল্লাই দিয়ে মাথায় তুলে এইভাবে, সাদ্দামের মতো একটা ছেলে, ওর হিম্মত হয় কী করে? ও যেদিন আমার চোখের সামনে পড়বে ওকে জুতো দিয়ে পেটাবো, আমি অনলাইনে বলছি। বিশ্বজিৎকে তো কিছুই পেটায়নি এখনও, সাদ্দাম চার ডবল মার খাবে, খেতেই হবে, কারণ ও কোন অধিকারে আমার ছেলেকে এগুলো করেছে? ও এত নোংরামো কিসের জন্য করেছে? আবার আমার থেকে টাকা নিয়ে আমাকেই বলছে ওনাকে স্বপ্ন দেখেছে, ও অত টাকার আমাকে গয়না কিনে দেবে। এত নোংরা সন্তান, সে চোখ বন্ধ করে বিশ্বাস করে এক কথা টাকাগুলো বার করে দিয়েছে। সব দেবে, ও দেবে, ওর বাপ দেবে, দিতেই হবে। বলেছি না, নারী পারে না এমন কোনো কাজ নেই। আমার সন্তানকে তোদের না খাওয়াতে হতো, না পড়াতে হতো, না কিছু, তোদের কোথায় জ্বালা লেগেছিলো? এই উত্তর তোদের দিতে হবে। তোরা তো দিবি, সাথে প্রধান পুলিশ মন্ত্রীও দেবে, এর অ্যান্সার পুলিশ মন্ত্রীও দেবে। হিন্দুদের ঘরের বাচ্চাগুলোকে এইভাবে কিডন্যাপ করে পাচার করা হচ্ছে, আর আমরা হিন্দুরা চুপ করে তা মেনে নেব? এইভাবে নয় মার্ডার করে ফেলছে, নয় জলে টেনে নিয়ে যাচ্ছে, নয় গুম হয়ে যাচ্ছে হঠাৎ লা পাতা, ছেলে খেলা হচ্ছে নাকি হিন্দুদের ঘরের বাচ্চাদের নিয়ে ছেলে খেলা চলছে? আর সাদ্দাম বলে না বেশি দুধ ভাত দিয়ে খায় না, দুধ ভাতটা অল্প খেলে খুব ভালো লাগে, টেস্টি লাগে, তা সাদ্দামের ব্যাপারটা হয়ে গেছে তাই। ও মনে করেছে ও ছোটকার সাথে কী করছে না করছে একটু যেন আমি খবর রাখি না। ওর বোঝা উচিত ছিল যে ছোটকার ফোনটা আমার হাতে, ঠিক আছে? তা ওদের কোনো নোংরামো আমার জানতে বাকি নেই, কার কার সাথে ছোটকার লিঙ্ক আছে, ছোটকা কোথার থেকে গাঁজা পাচ্ছে, কোথায় গাঁজা পাচার করছে, A to Z আমার কাছে এভিডেন্স সাদ্দাম। তাই তুমি তৈরি হয়ে থাকো, ছোটকার কিছু হবে না, আমার দাদার ছেলের গায়ে তোরা টোক্কাও দিতে পারবি না, ক্ষমতা থাকে ছোটকাকে নিয়ে দেখা, ঠিক আছে? নেক্সট টার্গেট ছিল ছোটকা, আর তারপরের টার্গেট তোদের ছিল ও কাকলি নস্কর। কাকলি নস্কর এখনও জানি না ওকে আবার কী ওষুধ খাইয়ে কী করে রেখেছে, কতটা বুঝবে জানি না। তবে সন্তান যদি নিজের কাছে রাখতে হয় এদের থেকে 10 হাত দূরে, কাজ করে খেটে খাওয়াবে, নয় বাসন মেজে খাওয়াবে, তাও এইসব নোংরাদের থেকে 10 হাত দূরে কাকলি নস্করকে আমি বলি, কারণ ও একটা মেয়ে, আমি একটা মেয়ে হিসাবে বললাম কথাটা। এদের সব করে করলে লাইফ শেষ, বাচ্চা দুটোকে আর যেই বাচ্চার জন্য কষ্ট করছে খেটে খাওয়াচ্ছে, বাচ্চাটা শেষ, বাচ্চা আর পেতে হবে না। এদের প্ল্যান প্রোগ্রাম থাকে অনেক দূরের, 10 বছর পরে কী হবে সেই প্ল্যান আজকে করে রাখে, তো ভালো প্ল্যান করা ভালো। 10 বছর পরে ওরা যে জেলে যাবে সেই প্ল্যানও করে রেখেছিল। প্রবীর ব্যানার্জি থেকে শুরু করে ও ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে সাদ্দাম এসে, ইমোশনাল না, স্যারের বাবার নামও দিয়েছে, না রে স্যারের বাবা, তুই কত জ্বালা কী করবি, স্ট্যাটাসে গান দিয়েছে, এই হচ্ছে প্ল্যান। দেখুন বেলাগাম দুর্নীতির কিছু নমুনা দেখুন, প্রশান্ত নস্কর, এই হচ্ছে প্রশান্ত নস্কর, এই প্রশান্ত গোস্বামী নস্কর আসছে, ওই পাকুলি নস্করের কথা বলছি, প্রশান্ত গোস্বামী, এর বাড়ি বিক্রমগড়, ভাড়া থাকতো, আমার ভাই রাতারাতি ঘর ছেড়েছিল, এবং যেই ঘর ছেড়ে যেই ঘরে গিয়েছে সেই শিবু সরকারের বাড়ি গিয়েছিল, সেখানেও গিয়ে ধরেছি, মেরেছি, গাড়ি নিয়ে এসেছি, এবং সে গাড়িতে প্রচুর এভিডেন্স রেখে গিয়েছে যেগুলো আমার হাতে,
ঈশ্বরই করিয়েছে, ও ধরে নিয়েছিল, গাড়ি পেয়ে গেছে এবং তারপরে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছে, ওখানে নেই আর। আমি ওনার উনি থাকতেই ওখানে বিক্রমগড়, ওনার থানা হচ্ছে গল্ফগ্রিন, গল্ফগ্রিনে আমি একটা এফআইআর করতে যাই এই প্রশান্ত গোস্বামীর নামে, গল্ফগ্রিন থানা নেয় না, ভালো কথা। তারপরে যে অফিসার আমার সাথে নেয় না আর কি, নেবে না, উনি বলেছে তার নামে আমি ডিজি মনোজ মালব্যকে ডিরেক্ট বাই নেমে চিঠি করি। এই হচ্ছে বাড়ির প্ল্যান একটার পর একটা, এভাবে ফেসবুকে দেখানো যায় না, আমি লাইভে দেখানো যায় না, ফেসবুকে পোস্ট করেছি, আপনারা প্লিজ দেখবেন। আর যে আমার লাইভটা প্রথমবার দেখছেন, আপনাদের রিকোয়েস্ট প্রফুল্ল মালাকার ফেসবুকটা ফলো করবেন, ডিটেলে পশ্চিমবঙ্গ কী হচ্ছে জানবেন। এই দেখুন প্রচুর প্ল্যান বাড়ির, প্রচুর পেপার্স, জমির, বাড়ির কে কে আছে, এভিডেন্স, তাছাড়াও আধার কার্ড, নানান ধরনের কার্ড, সব রকম সব সব কিছু রয়েছে, সব কিছু রয়েছে। এগুলো জাস্ট জেরক্স, অরিজিনাল সব রয়েছে, আমি সব দেব। তাই বললাম লাইভে এত কিছু দেখানো সম্ভব হয় না। আর ওই কাকলি নষ্ট সুরজিৎ দাস, ওদের নামে যে সুরজিৎ দাসের নামে যে এগ্রিমেন্ট আমার কাছে, সেগুলোরও কপি রয়েছে। তো দেবব্রত ব্যানার্জি নিয়ে পালালে তো কিছু হবে না, নিয়ে পালিয়েছে, ওর মনে পালানোর দরকার হয়েছে, নিয়ে পালিয়েছে। তা রুমা ব্যানার্জি ওই বাড়িরই বড় বউ, প্রচুর সিক্রেট বলে দিয়েছে, তার জন্য থ্যাংকস, কিন্তু তারপরেও নোংরামো করেছে। 11 বছর ধরে ও একটা মেয়ে হয়ে কী করে জেনে আমাকে জানায়নি, সেটাও তো অপরাধ 100 বার। তারপরেও অনেক অপরাধ করেছে, সেগুলোর এভিডেন্স আমি দিয়েছি, আরও দেব। তো আমি এসব নিয়ে টেনশন করি না। তো সাদ্দাম মণ্ডল মাটি চুরি থেকে শুরু করে সাদ্দাম মণ্ডলকে নবান্নর অফিসাররা ভয় পায়, ভাবতে পারেন? একটা নবান্নর অফিসার পঙ্কজ চক্রবর্তী, সে চক্রবর্তী হয়ে সাদ্দাম মণ্ডল একটা মুসলিম ছেলে তাকে ভয় পায়, তাহলে আমাদের হিন্দুদের জায়গাটা কোথায়? আর কিচ্ছু নেই আমাদের হিন্দুদের, এখনও সময় আছে, আপনাদের দয়া করে টিএমসিতে ভোট দেবেন না। এবং সিপিএম এই স্যালারিগুলো সিপিএমের নিয়ে আপনার ইয়ে করেছে, সিপিএমের স্যার পুলিশের স্যালারিগুলো নিয়ে দিয়ে সিপিএমের ভোটগুলো কিনেছে মমতা ব্যানার্জি, এভাবেই জিতেছে। আপনারা দেখেছেন হিন্দুদের ভোট উনি বলতে গেলে একরকম পায়নি, হিন্দুদের ভোটটা। তো যাই হোক, ভোটের ব্যাপারে এই কারণে চলে আসে, কারণ এই পুলিশ মন্ত্রী তো নোংরা খেলাটা খেলেছে, এই বাচ্চাদের নিয়ে খেলেছে এতদিন ধরে, তার সাথে আমার বাচ্চাটাকেও আমার হারাতে হয়েছে। আমি আজও জানি না বাচ্চাটাকে আদৌ কী করেছে, সেটা ওরাই উত্তর দেবে। তারপরে তো আমি বাকিটা রইলাম, দিতে তো হবেই ওদের উত্তর। সাদ্দাম মণ্ডল ধরা পড়ে গিয়েছে অনেকদিন আগে, আমি যখন দেখলাম পঙ্কজ চক্রবর্তী ওকে ভয় পাচ্ছে, অভিজিৎ ভয় পাচ্ছে, ওরই বন্ধু নাকি লয়ার, সব জায়গায় নোংরামো সাদ্দাম মণ্ডল করিয়েছে বসে বসে, আমার কাছে এসে ভালো সেজে কফি খেয়েছে, আমিও দেখছিলাম, ওয়াচ করছিলাম, ও রেকর্ডিং করছি, ও সব এভিডেন্স রাখছি, ও নিজেও জানে না, অতিরিক্ত চালাক মনে করে নিজেকে, এদের মানুষ বিশ্বাস করে, ভদ্রভাবে এখনও টাকাটা দিয়ে যায়নি। আমার কয়েক জায়গায় জানিয়েছি তারা ইমিডিয়েট অ্যাকশনও নেবে, কারণ এখানে তো বিহারিতে আমিও আজকে নতুন আসিনি, এমন তো না বিহার থেকে সবে টিকটিকিটে আসলাম, আমার ছেলেকে নিয়ে আমি 2006 থেকে এই বিহারিতে। তা সাদ্দামের আমি কী হাল করি সেটা আমি একদম ডিরেক্ট লাইভে বলছি, লাইভে বলছি সাদ্দাম মণ্ডল যদি ভদ্রতা মানুষের রক্ত থাকে গায়ে তাহলে ভদ্রভাবে টাকাটা দিয়ে যাবে, নইলে নোংরা এবং কাকে বলে আমি দেখাবো, আর লাইভে থেকেই দেখাবো। আমার ছেলের লড়াইতে যে আমি পৃথিবীর কিচ্ছু ভয় পাই না সেটা আমি লাইভেই দেখাবো, নোংরামো করে টাকা নেওয়া, আমাকে নিঃস্ব করা, তোরা নিঃস্ব হয়ে যাবি,
তোদের কিচ্ছু থাকবে না জীবনে, না টাকা থাকবে, না সন্তান থাকবে, না কিছু থাকবে। এত নোংরা তোরা, তোরা ঈশ্বরকে ভয় পাস না। যাই হোক, সময়ের সাথে সাথে আমি আপনাদের আরও প্রচুর এভিডেন্স দেব, কারণ আমি আসল যেখানে যেখানে যা দেওয়ার তো দিয়েছি, কিন্তু লাইভে যখন আসি, বলেছি প্রতিদিন আসবো, তখন দেখাবো। কারণ সবাই তো সমান না, মানুষ তো আমরা সবাই এক একজন এক এক রকম, তো কেউ কেউ আছে ঠিকই এভিডেন্স দেখে বিশ্বাস করে, অবশ্যই তাই, মুখের কথা বিশ্বাস করবেন কেন। তারপরেও আমি বলবো যে আমি ওপেন লাইভে বলছি, আমার মধ্যে কোনো ভয় কাজ করছে না, কারণ আমার কাছে সব এভিডেন্স আছে। আমার ছেলেটা 2011 মিসিং হয়েছে লোকাল পিএসএ, তার মিসিং ডায়েরি, মিসিং জিডি নাম্বার আছে, এফআইআর নাম্বার আছে, এলআইসি করেছি 2008, সেই এলআইসির আমার মানে এলআইসির যে আপনার এ হয়, সব কিছুই আছে। সেটাই বলছি যে কিচ্ছু মিথ্যে না, যার জন্য আমি মনের প্রচুর জোর পাই, আর আমার ঈশ্বর প্রচুর প্রচুর মনের জোর যোগায়, শারীরিক জোর বলুন, মনের জোর বলুন। আমার পুঁজি বলতে, আমার অ্যাসেট বলতে এটাই, আমি টু মাচ স্ট্রং লেডি, হেলথ স্ট্রং, মেন্টাল স্ট্রং, কারণ আমাকে প্রচুর মেন্টাল ড্যামেজ করার চেষ্টা হয়েছে, পারেনি, ওরা মেন্টাল ড্যামেজ হয়ে গেছে, যার জন্য ওরা কখন কি বলছে নিজেদের মাথার কাজ করে না। তো আমার এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু বলবো না। আমি আমাকে পাজেল করা, এই করা করেছে, ও করেনি তা নয়, একটা সন্তানহারা মা, সন্তানের কথা শুনলে তো পাজেল হবেই, খুব স্বাভাবিক কারণ এটা, কিন্তু আলটিমেট ওদের রেজাল্ট বিগ জিরো, কিছু করতে পারেনি। এখন পাজেল ওরা হবে আর জেলে ওরা যাবে, সেই দিন আর বেশি দেরি নেই, আর আপনারা সঙ্গে থাকবেন। আর আর কোনো বাংলার কোনো মাকে যেন এভাবে সন্তান হারা হতে না হয়, তার জন্য আমাদের রাজ্যকে বাঁচান, আমাদের এই রাজ্যকে বাঁচান, এই দূষিত শ্বাস মা রাজ্যের মানুষ আর নিতে পারছে না। হেলদি অক্সিজেন দিন, এই রাজ্যকে দূষণমুক্ত করুন, সবাই মিলে জনসাধারণ এক হলে আমরা পারবো, আর কোনো মাকে কোনো সন্তান হারাতে হবে না। প্লিজ আপনার সবাই এগিয়ে আসুন, সবাই মিলে এ লড়াইতে নাম। আমার ছেলেটা তো এই বাংলারই ছেলে ছিল, সেই ছেলেটার কোনো অপরাধ ছিল না, তো তাকে কী কারণে এভাবে সরানো হলো, তার উত্তর এ বাংলার সবাই চাইবে একদিন, এটা আমার বিশ্বাস। সবার প্রতি সবাই আমার পাশে থাকবেন, আজ রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়।